নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে ছাব্বিশ এক দু হাজার একুশে আনেরের মাদ্রাসা শিক্ষক মহাশয়দের যে অবস্থান অবস্থান বিক্ষোভ বা অনশন বিক্ষোভ চলছে সে অনশন বিক্ষোভ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে আপডেটটা আমি শেয়ার করবো তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খাওয়ার পাওয়া যায় শিক্ষা খাওয়ার পাওয়ার জন্য অনশন মঞ্চে এক বোতলেই দুজনকে সেলাইন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা নেওয়া অসুস্থকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে উপযুক্ত চিকিৎসা পাননি তাই দুজনকে এক বোতল থেকে স্যালাইন দিয়ে চিকিৎসা চলছে আনেডের মাদ্রাসা শিক্ষক শিকাদের অনশন মঞ্চে সাম্মানিক ভাতা মাদ্রাসা মিড ডে মিলের দাবিতে তেরোই জানুয়ারি থেকে আমরণ অনুসনে বসেছেন দুশো পঁয়ত্রিশটি আনেডের মাদ্রাসা শিক্ষক শিক্ষারা অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় দুজন মাদ্রাসা শিক্ষিক শিক্ষিকাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমে ভর্তি নিতে অস্বীকার করা হয় পরে ভর্তি নেওয়া হলেও যথাযথ চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেছেন অনুশনরত মাদ্রাসা শিক্ষক শিকারা ক্ষমতায় আসার দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জী এবং তাই তিনি ক্ষমতায় আসার দীর্ঘ লড়াইয়ের পর দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দিলেও কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়নি এবং ফলে দীর্ঘ দশ বছর ধরে এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা শিক্ষকরা পান না সাম্মানিক ভাতা এবং ওই মাদ্রাসা ছাত্রযাত্রীদের জোটে না মিড ডে মিল সরকারের এই বঞ্চনার প্রতিবাদে ও ভাতা মিড ডে মিলের আদায় বিকাশ ভবনের মেট্রো কারসেটের সামনে আমরণ অনুসনে বসে রয়েছেন মাদ্রাসা শিক্ষক শিক্ষারা এর আগে লড়া এই টানা লড়াইয়ের মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষারা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার অনুমোদন আদায় করেছেন এই মাদ্রাসাগুলি অনুমোদন পেতে দু হাজার তেরো সালে রাস্তায় লড়াইতে নামে শিক্ষকরা এবং টানা পঁচিশ দিন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সামনে চলা টানা অনুসনে। পুলিশ বেধড়ক লাঠি চালিয়ে মাদ্রাসা শিক্ষকদের হটিয়ে দেয় এবং তারপরেও লড়াইয়ের রাস্তা ছাড়েনি মাদ্রাসা শিশিকরা শেষে সেই বছর দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে অনুমোদন দিতে বাধ্য হয় রাজ্য সরকার এবং মন্ত্রী ফিরাদাকিম হাকিম প্রতিশ্রুতি দিয়েছিলেন দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নতি করা হবে এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অর্থে রাজ্যের সরকারি সাহায্যহীন মাদ্রাসাগুলি উন্নতি করা হবে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে কিন্তু সেই পদ্ধতিতে রাখেনি রাজ্য সরকার তার দেখলেন যে অনশন পর্ব চলছে মাদ্রাসা শিক্ষকদের সেই অনশন এখনও চলছে সেই নিয়ে কোনো এখনও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম উত্তর আসেনি বা কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি তো যাই হোক এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম পরবর্তী দিনে আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে